এক চড়ুই একদিন উড়ে যেতে যেতে রাস্তায় একটি ধান ক্ষেত দেখতে পায়। সে মনে মনে ভাবে, বাহ কত সুন্দর ধান গাছ, যাই একটু পেট ভরে খেয়ে আসি। তখন সে ধান ক্ষেতের কাছে এসে নামে আর এত সুন্দর ধান গাছ দেখে সে তো খুবই খুশি হয় আর মহা আনন্দে ধান খেতে থাকে। উহ কি সুন্দর ধান গাছ, আমার তো মন ভরে গেল, যাই বাবা তাড়াতাড়ি খেয়ে নিই, যদি আবার ক্ষেতের মালিক আমায় দেখে ফেলে তাহলে তো মহা বিপদ, তার আগেই আমাকে পালাতে হবে। এই বলে সে ধান খেতে শুরু করলো আর সে খেতেই থাকলো যতক্ষণ না তার পেট ভরে। এরপর খেতে খেতে যখন সন্ধ্যা নেমে আসলো সে তখন তার বাসায় চলে আসে। পরের দিন সকালে তার আগের দিনের ধান ক্ষেত্রের কথা মনে পড়ল, তাই সে তার ছানাদেরকে নিয়ে আজকেও সেখানে যেতে চাইল। বাচ্চারা চলো আজকে আমরা একটা নতুন জায়গা যাব, সেখানে অনেক ধান হয়েছে, সেখানে গেলে তোমরা পেট ভরে ধান খেতে পারবে। ধান খেতে যাবো আজকে আমরা, কি মজা কি মজা। এই কথা শুনে বাচ্চারা খুবই খুশি হয় আর তারা সবাই সেই ধান ক্ষেতের উদ্দেশ্যে রওনা হয়। উড়ে যেতে যেতে বাচ্চারা বলে, মা আর কত দূরে সেই ধান ক্ষেত, কখন আমরা যাব? এই তো আর একটু গেলেই সেই ধান ক্ষেত পাবো, এখন তাড়াতাড়ি চলো দেখি। একটু পরেই তারা ধান ক্ষেতে চলে আসে আর মনের আনন্দে ধান খেতে শুরু করে। একটু পরে যখন ওই ধান ক্ষেতের মালিক চলে আসে আর দেখতে পায় যে চড়ুইও তার বাচ্চারা ধান খাচ্ছে, তখন সে একটা জাল এনে তাদের বন্দি করে ফেলে। ও চাষি ভাই, আমাদের ছেড়ে দাও, আমরা আর তোমার ক্ষেতে ধান খেতে আসব না, আমাদের ছেড়ে দাও দয়া করে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাদের ছেড়ে দাও। এইভাবে চড়ুই ও তার বাচ্চারা অনেকক্ষণ কান্নাকাটি করল, কিন্তু মালিক তাদের কোনো কথাই শুনল না, বরঞ্চ তাদের সেখানে রেখে চলে যায়। চুপ কর, তুই আমার ধান নষ্ট করেছিস, এখন থেকে এখানেই বন্দি থাকতে হবে, যাতে আর কোনোদিন আমার ধান ক্ষেতের দিকে না দেখি। এই বলে ক্ষেতের মালিক সেই স্থান থেকে চলে যায়। তার ঠিক কিছুক্ষণ পরেই চড়ুইয়ের বন্ধু টিয়া সেখান দিয়ে উড়ে যাচ্ছিল। তাদের এই অবস্থায় দেখে টিয়া তাদের কাছে আসে আর সব ঘটনা শুনে। এরপর টিয়া চুপি চুপি তাদের জাল কাটতে থাকে আর কিছুক্ষণ পর তারা সেখান থেকে বেরিয়ে দূরে পালিয়ে যায়। টিয়া বন্ধু, তুমি যে আজ আমাদের কি উপকার করলে আমি তা কোনোদিন ভুলব না। আরে ধুর পাগলি, এসব কি বলছো, তুমি বিপদে পড়লে আমি পাশে দাঁড়াবো আর আমি বিপদে পড়লে তোমরা আমাকে না হয় সাহায্য করো, এতে এমন করে বলার কি আছে, আমরা সবাই মিলে একসাথে থাকলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না।